কুরবানির ঈদকে ঘিরে পঞ্চগড়ে জমে উঠেছে গরুর হাট। জেলার খামার এবং চাষি পর্যায়ে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে 1,90,000 গরু। এ বিষয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড়ের রাজনগর গরুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান টুটুল। টুটুল, কুরবানির ঈদের প্রায় আর 1 সপ্তাহের বেশি বাকি নেই, 1 সপ্তাহের মতো বাকি আছে। সাধারণত সব দিকে গরুর হাট জমে উঠেছে বা জমে উঠছে, পঞ্চগড়ের প্রস্তুতি কেমন, কতটা জমে উঠেছে গরুর হাট? জেলা শহরের সবচেয়ে বড় হাট রাজনগর হাটে, এখানে আমি একটু দেখাতে চাই যে সকাল থেকে বেচা কেনা চলতেছে। এখন যদি শেষ মুহূর্ত তাই একটু সমাগম কম রয়েছে, এই কম রয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে যেমন জানেছি, এই হাটে ক্রেতাদের ভিড় বেশি, তাদের মাঝারি আকারের গরু বেশি পছন্দ, আর এই সাইজের গরুই বেশি কি হচ্ছে এখানে, ফলে যাদের বড় আকারের গরু আছে তারা একটু বিপাকে রয়েছে। খোঁজ নিয়ে দেখেছি এবছর জেলায় চাহিদার চেয়ে 1.5 গুণ বেশি গবাদি পশু প্রস্তুত রয়েছে, দোকান বেশি থাকায় গরু বিক্রি নিয়ে স্বাভাবিকভাবে খাওয়াই যায়। তবে বাইরের জেলা থেকে ব্যবসায়ীরা আসলে হয়তো দুশ্চিন্তা কিছুটা কেটে যাবে। প্রাণী সম্পদের তথ্য মতে জেলায় এবছর কুরবানির জন্য গবাদি পশুর চাহিদা রয়েছে 1,22,800টি, এর বিপরীতে কুরবানির জন্য প্রস্তুত রয়েছে 1,90,371টি। তবে স্থানীয় খাবারের যে একটা অভিযোগ রয়েছে বরাবরই, বিশেষ করে ঈদ আসলে, বিশেষ করে যেহেতু সীমান্তবর্তী এই জেলা, তো ভারতীয় অবৈধ পথে ভারতীয় গরু আসায় স্থানীয় খাবারিরা কিছুটা চিন্তিত আছে। তবে সংশ্লিষ্ট স্থানীয় খাবারিরা বলছে যে জেলা প্রশাসক এবং সংশ্লিষ্টরা মনিটরিং করে এই এই সিদ্ধান্ত ব্যবস্থা নিলে হয়তো তারা কিছুটা হলেও ব্যবসায়ী এভাবে লাঘব হবে। তবে এই ছিল আমার কাছে। টুটুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।